বন্ধুরা জর্জ 6 এর 1 পাইসের কয়েনের বর্তমান মূল্য কিন্তু যে দাম ভবিষ্যতে কিন্তু সেই দামটা অনেকটাই বেশি। বর্তমান মূল্য কত এবং ভবিষ্যতে মূল্য কত হতে পারে সব কিন্তু এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, স্বাগতম রূপ চ্যানেল সোম্যান্টিক। তো বন্ধুরা অনেক কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন বা কমেন্টে বলছেন যে এই ধরনের কয়েনের দাম নাকি লাখ টাকা, এবং অনেকে বলছেন ওনার কাছে এই ধরনের খুব রেয়ার নাকি কয়েন আছে। তো আজকে আমার এই ভিডিওতে এই ধরনের কয়েনের দাম সম্পর্কে বলবো এবং এই কয়েনের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি বুঝিয়ে আপনাদেরকে বলবো। তো আপনাদেরকে বলি জর্জ 6 এর 1 পাইস কয়েনের কিন্তু মূল্য ভালোই, যা কিন্তু বর্তমান সময়ে এই কয়েনের থেকে অনেকটাই বেশি, এবং অনেকের কাছে কিন্তু এই ধরনের প্রচুর পরিমাণে কয়েন আছে যেগুলো ইউএনসি কন্ডিশনে না হলেও কিন্তু তার একটা ভালো মূল্য আপনারা পেতে পারেন। তো আজকে আমার এই ভিডিওতে এই ধরনের কয়েনের কিন্তু সঠিক দাম সম্পর্কে বলবো এবং এর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি বুঝিয়ে দেবো। তাই বন্ধু আমাদেরকে বলি কিছু কিছু মিন্টের কিন্তু কয়েন আছে, যে মিন্টের কিন্তু কয়েনগুলো কিন্তু ভালো দাম আছে। তো অবশ্যই কিন্তু আমরা ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু আমার দামগুলো সম্বন্ধে বুঝতে পারবেন না। তো আজকে ভিডিও শুরু করে নেবো, তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাতা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন, যাতে নোট বা কয়েন সম্পর্কে ভিডিও আপনার সরাসরি আমার চ্যানেলে দেখতে পান। তো দেখে আজকে ভিডিও শুরু করে নিই। তো বন্ধুরা এই ধরনের কয়েনের দামের সঙ্গে সঙ্গে কয়েনের বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই মিলিয়ে নিন। তো আর দেরি না করে বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক। তো বন্ধুরা এই ধরনের কয়েনগুলো কিন্তু কপার দিয়ে তৈরি করা হয়েছিল এবং এর ওজন কিন্তু 1.94 গ্রামস এবং এর সাইজ কিন্তু 21.4 মিলিমিটার এবং এর শেপ কিন্তু সার্কুলার। তো আপনাদেরকে বলি এই কয়েনের সামনে কিন্তু ইন্ডিয়া লেখা এবং 1945 মানে যে যে মানে কয়েনের সাল আছে সেই সব কয়েনের সালগুলো দেওয়া আছে, এবং পাশে 1 পাইস লেখা এবং এটার মুকুটের চিহ্ন করা আছে, এবং 1 পয়সা হিন্দিতে লেখা আছে এবং ডিজাইন করা আছে, এবং ঠিক অপর দিকে কিন্তু কিছু কারুকলা করা আছে কয়েনের মধ্যিখানে, এবং এই কয়েনটারই একমাত্র মানে মধ্যিখানে কিন্তু মানে ছিদ্র করা আছে। তো আমাদের কাছে কিন্তু এই ধরনের কয়েন কিন্তু অনেকের কাছেই আছে। তো এবার বলে দিই এই ধরনের কিন্তু অনেকগুলো মিন্টেই তৈরি করা হয়েছিল, তার মধ্যে কিন্তু ক্যালকাটা মিন্ট আছে, বোম্বে মিন্ট আছে, আর একটা কী হয়েছে বন্ধুরা লাহোর মিন্ট, যে মিন্টে কিন্তু মানে ইন্ডিয়ার মধ্যে নয় কিন্তু সেই মিন্টের কিন্তু একটা কয়েন তৈরি করা হয়েছিল। তো আমরা যাকে পরপর কয়েনের দামগুলো সম্বন্ধে বলি, তো প্রথম কয়েন হচ্ছে 1943 সালের যে কয়েনটি আছে এই ধরনের কয়েন, তো তার সব থেকে দামি কয়েন হচ্ছে বোম্বে মিন্টের ক্যালকাটা মিন্টের কয়েন, এবং ইউএনসি কন্ডিশনে কিন্তু এই দুটো কয়েনের দাম মাত্র 75 টাকা করে, এবং একদম ভেরিফাইড কন্ডিশনে হচ্ছে 25 টাকার মধ্যে এখানে মানে কয়েনের দাম ভেরি করে। তাহলে সব থেকে দামি কয়েন হচ্ছে 75 টাকা এবং সব মানে মোটামুটি কয়েনের দাম হচ্ছে 15-25 টাকার মধ্যে। তো এরপরের যে কয়েন দামটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে 1944 মানে 1944 সালের কয়েনটা, তো এর মধ্যে কিন্তু বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট আর লাহোর মিন্ট এই তিনটে মিন্টেরই কিন্তু কয়েন আছে। তো এর মধ্যে সব থেকে দামি কয়েন হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন। তো আপনার কাছে 1944 সালের ক্যালকাটা মিন্টের কয়েন থাকে তাহলে আপনার ইউএনসি কন্ডিশনে কিন্তু 1000 টাকা অবধি পেতে পারেন, এবং নর্মাল কন্ডিশনে থাকলে কিন্তু আমরা 100 টাকা অবধি পেতে পারেন। আর লাহোর মিন্টের যে কয়েনটি আছে সেই লাহোর মিন্টের কয়েন যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু আমরা 300 টাকা অবধি পেতে পারেন, আর নর্মাল কান্ডিশনে থাকলে কিন্তু 25-50 টাকার মধ্যে আমরা এই কয়েনের দাম পেতে পারেন। তো অবশ্যই কিন্তু কয়েনের সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্যগুলো মিলে নেবেন, দামগুলো জেনে নেবেন। তো এরপর আপনাদেরকে বলি 1945 সালের কয়েন, 1945 সালের মধ্যে লাহোর মিন্টের কয়েনের কিন্তু সবথেকে বেশি দাম, সেই কয়েনের কিন্তু দাম হচ্ছে ইউএনসি কন্ডিশনে 300 টাকা এবং নর্মাল কন্ডিশনে মানে একদম মোটামুটি ভালো কন্ডিশনে কিন্তু 25-50 টাকার মধ্যে। আর বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্টের কয়েনের দাম কিন্তু ইউএনসি কন্ডিশনে 75 টাকার মধ্যেই হয়। এছাড়া কিন্তু বন্ধুরা 1947 সালের কয়েন আছে, যেটা কিন্তু বেশিরভাগ কয়েনে দেখা যায় 1947 সালের কয়েন, কারণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কয়েন কিন্তু ছাপানো হয়েছিল। তো এই ধরনের কয়েন থাকলে কিন্তু বোম্বে, ক্যালকাটা মিন্টের ইউএনসি কন্ডিশনে কয়েন থাকলে আপনারা 75 টাকার থেকে 80 টাকার মধ্যে পেতে পারেন, এবং যদি মোটামুটি কয়েনের কন্ডিশন ভালো হয় তাহলে কিন্তু 15-25 টাকা অবধি একটা কয়েনের দাম আমরা পেতে পারেন। তো বন্ধুরা আমরা কিন্তু এই ধরনের কয়েনের দাম সম্পর্কে জানলেন।
তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, এই ধরনের কয়েন আপনাদের থাকলে বা যদি কয়েন দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই সংগ্রহে রাখবেন, কারণ এই ধরনের কয়েনের দাম বর্তমানে থেকে কিন্তু ভবিষ্যতে বাড়তে পারে। তো অবশ্যই নিজের কাছে সংগ্রহে রাখবেন এবং যদি কাকে তারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন তারা কিন্তু তাদের এই কয়েনগুলো সংগ্রহে রাখতে পারবেন। তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই কোন কোন সালে আপনাদের কাছে কয়েন আছে, এবং অবশ্যই কমেন্টে লিখবেন যে লাওয়ার মিন্টের আপনাদের কাছে কয়েন আছে কিনা। লাওয়ার মিন্টে কয়েন থাকলে কিন্তু একটা ভালো দাম আমরা পেতে পারি। তো অবশ্যই কিন্তু আমার নিজের কমেন্টে জানাবেন আপনার কাছে লাওয়ার মিন্টের কয়েন আছে কিনা। তো আজকে এখানে রাখবো, সুস্থ ভালো থাকবেন, ধন্যবাদ।